Hi everyone, my name is Anulekha. You are watching Positive Moon. Let's start today's video. তো সপ্তমী দুজনেরই আমাদের অফিস ছিল, বিকজ অফ দ্যাট আমরা দিনের বেলাতে বেশি সেরকম কিছু করতে পারিনি। তো রাত্রির বেলাতে উই থট কি আমরা বাড়িতে বসে থাকলে পুরো এরকম বোরিং বোরিং সপ্তমী কেটে যাবে। তো ইয়েস, আমরা সেই জন্য ডিসাইড করলাম আমরা আমাদের কিছু বন্ধুদের সাথে দেখা করব। আর তো আগের ভিডিওটা এন্ড করেছিলাম সপ্তমী দুপুরবেলা, আর এখন হচ্ছে সপ্তমীর রাত, ঘড়িতে ঠিক বাজে 9টা, আর আমরা হয়ে গেছি রেডি, মানে আমি রেডি, আমার হাজবেন্ড হচ্ছে রেডি। আর সপ্তমীতে অ্যাকচুয়ালি আমরা আনন্দ শুরু করব এখন থেকে, সারা রাত গল্প করে কাটাবো, ইয়েস, অ্যান্ড অলসো আমরা কিছু ঠাকুরও দেখবো। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর একটা কথা বলার, সেটা হচ্ছে এখন বাজে 9টা, অ্যাজ আই অলরেডি সেড। তো আমরা এখন যাব বাইকে করে বেলঘড়িয়া। বেলঘড়িয়াতে আমাদের আরও দুই বন্ধুরা আছে এবং তাদের বাড়িতে আরও কয়েকজন বন্ধুরা সেখানে গেছে। তো আমরা সবাই মিলে সেখানে খুব মস্তি করবো। তো দেরি না করে লেটস স্টার্ট টুডেস ব্লগ। তো বেরোনোর আগে আমরা করে নিচ্ছি ডিনার, আর ডিনারে আজকের মেনু হচ্ছে মায়ের হাতের পোলাও আর ডিমের ঝোল বা ডিমের তরকারি। তো আমার শাশুড়িমা খুব সুন্দর পোলাও রান্না করেন, দেখতেই পাচ্ছ, দারুণ টেস্ট। বেরিয়ে পড়েছি আমরা বেলঘড়িয়ার উদ্দেশ্যে। আমার বর চালাচ্ছে গাড়ি আর আমি বসে আছি পেছনে। অনেক রাত, এই প্রথম এত রাতে আমি বাইকে করে বেরিয়েছি বা স্কুটিতে করে বেরিয়েছি, মানে টু হুইলারে করে বেরিয়েছি। বেসিক্যালি আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার বর আমাকে বললো যে ইটস সেফ ইন নাইট। মেইনলি পুজোর সময় কলকাতা ইজ ভেরি সেফ, আর টু হুইলারে করে প্রচুর কাপড়, প্রচুর ফ্যামিলিরা বেরিয়েছে আমি দেখতে পাচ্ছি। আর বেরোনোর পরে আমার একটুও ভয় করছে না, সত্যিকারের ফিল করতে পারছি যে সত্যি এটা সেফ। রাস্তার পাশ দিয়ে সুন্দর লাইটিং আর দারুণ অ্যাটমসফিয়ার, আই এম জাস্ট লাভিং ইট, রিয়েলি আই এম লাভিং ইট। স্কুটিতে চড়তে চড়তে রাস্তার পাশের পুজোগুলো জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা যাচ্ছি বিটি রোডের ওপর থেকে, আর বিটি রোডের আশেপাশের পুজোগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। তো আই জাস্ট কান্ট এক্সপ্রেস মাই ফিলিংস রাইট নাও, আই এম জাস্ট ইউনো ফ্লাইং ইন দ্য স্কাই অর হেভেন আই উড সে। মানে সকল টিনেজার মেয়েদের যেমন স্বপ্ন থাকে যে আমি একদিন বর বা আমার বয়ফ্রেন্ডের বাইকের পেছনে করে রাত্রিবেলা কলকাতা ঘুরবো, ইউনো, তো সেম কাইন্ড অফ ফিলিং আমার মধ্যেও ছিল, বিকজ আমি একটু ফিল্মি, আমি একটু রোম্যান্টিক। বাট সেটা যে কখনো পূর্ণ হবে সেটা আমি কখনো সিরিয়াসলি ভাবিনি, আর তাও প্রায় বিয়ের এক বছর হতে চললো আর এখন এসে আমরা, আই মিন, আমি এই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে। তো আমি বুঝতে পারছি এটা আমার মনের মধ্যে একটা চাপা স্বপ্ন ছিল। এনিওয়েজ, আই এম জাস্ট লাভিং ইট গাইজ। তো তোমরা যারা যারা এরকম এক্সপিরিয়েন্স করেছো তোমাদের জন্য ভালো, আর যদি তোমরা না করে থাকো মানিয়ে নাও তোমার বরকে বা বয়ফ্রেন্ডকে আর চলে যাও লং ড্রাইভে রাত্রিবেলা। পৌঁছেই আমরা বসিয়ে দিয়েছি গানের আসর আর আমরা এখন গাইছি গান, তোমরা শুনে নাও। তো গানের পর্ব শেষ, আর এবার শুরু হচ্ছে আমাদের ডিনার পর্ব। আর ডিনার পর্বে আমরা খাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস, নুডলস অ্যান্ড ফিশের একটা প্রিপারেশন অ্যান্ড চিকেনের একটা প্রিপারেশন। তুমি একমাত্র ভালো ড্রেস পরে বসে আছো, তোমাকে তুলি খাও। সৌভিকটাও ভালো ড্রেস পরে বসে আছে, ও ভালো ড্রেস পরে। হ্যাঁ, তো আনন্দে কেটে গেল সপ্তমী, আর এখন হচ্ছে অষ্টমী সকাল, আর আমরা যাচ্ছি ভোরবেলায় বাড়ি। বাড়ি পৌঁছে আমরা একটুখানি রেস্ট নিয়ে চলে যাব অঞ্জলি দিতে। তো আমাদের পাড়াতেই একটা পুজো হয়, সেই পুজোতে আমি অঞ্জলি দিতে যাব। আমার বর অঞ্জলি দেয় না, তো সেই কারণে আমি আমার শাশুড়ি মায়ের সাথে অঞ্জলি দিতে যাব। তো এখন আমি হয়ে গেছি রেডি অঞ্জলি দিতে যাওয়ার জন্য, আর পড়েছি একটা বাঙালি
ম্যান্ডেটরি অঞ্জলি শাড়ি, সেটা হচ্ছে লাল পার সাদা একটা ঢাকাই জামদানি। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার লুক কিছু ভিডিও আর ফটোর মাধ্যমে। তো এই লাল সাদা ঢাকাই জামদানির সাথে যে ব্লাউজটা আমি পরেছি, সেই ব্লাউজটা আমি নিজে ডিজাইন দিয়ে কাস্টমাইজড করিয়েছি। ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। তো আমি আর আমার শাশুড়ি অঞ্জলি দিয়ে নিয়েছি পাড়ার একটা ছোট্ট পুজোতে। আর এবার আমরা চলে এসেছি পাড়ার আরেকটা পুজোতে, যেই পুজোটা হচ্ছে ঠাকুরবাড়ির পুজো। আর এই ঠাকুরবাড়ির সাথে আমাদের একটা আত্মীয়তাও আছে, মানে আমার শাশুড়ির মাসি, তার শ্বশুরবাড়ি হচ্ছে এই বাড়িটা। তো বিকজ অফ দ্যাট আমরা এখানে এসেছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ঘরোয়া পুজোর আবেশ বা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো তোমরা দেখে নাও যে একটা বাড়ির পুজোতে কেমন পরিবেশ থাকে। সকাল থেকে আমি ছিলাম উপোস, আর এখন আমি খাবো ফল আর মিষ্টি। আমার বর অলরেডি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে, আর আমিও এবার ঘুমাবো, কারণ আজকে রাতে আছে আমাদের হোল নাইট কলকাতায় ঠাকুর দেখার প্ল্যান। তো স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিও। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো অষ্টমীর দিন ননভেজ অ্যাকচুয়ালি কেউ খায় না, কিন্তু আমরা ননভেজ ছাড়া খেতে পারি না, মানে আমি আর আমার হাজব্যান্ড। তো সেই কারণে বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করে আমরা নিয়ে এসেছি আমাদের তিনতলায়, তো যাতে আমার শ্বশুরমশাই না জানতে পারে, হয়তো বকবে না, বাট স্টিল। তো আমার শাশুড়ি মা জানেন, তো আমরা আমাদের খাবার নিয়ে বিরিয়ানি নিয়ে চলে এসেছি আমাদের তিনতলায়, আর আমরা এখন খাচ্ছি মাটন বিরিয়ানি। অষ্টমী রাতে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার ঠাকুর দেখতে আমাদের নিজেদের কার নিয়ে। আর দেখতেই পাচ্ছ কলকাতার রাস্তা সেজে উঠেছে অসাধারণ সুন্দর আলোতে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি দমদম পার্ক। তো প্রথমেই আমরা চলে এসেছি দমদম পার্কের ভরতচক্র ক্লাবের পুজোতে, যেখানে দেখতেই পাচ্ছ হয়েছে অন্নদা ধাম। তো তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দেবো প্রতিমা, তো দেখে নাও তোমরা। এবার আমরা চলে এসেছি দমদম পার্কের তরুণ সংঘ ক্লাবের পুজোতে, যেখানে এবারের থিম হচ্ছে কৃষক আন্দোলন। তো এটা হচ্ছে প্যান্ডেলের স্টার্টিং, আর এর পরে ওয়ালে রয়েছে জুতো। তো কৃষকদের বোঝানোর জন্য জুতো এরা এখানে টাঙিয়েছে, যে কারণে একটু কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে যে প্রতিমার প্যান্ডেল কেন জুতো দিয়ে বানানো হয়েছে। তো এনিওয়েজ আমরা কন্ট্রোভার্সিতে ডুববো না, আমরা দেখে নেব প্রতিমাকে। প্রতিমা অনেক দূরে, এতটাই দূরে যে আমি জুম করেও এর থেকে ভালো ক্ল্যারিটির ভিডিও আমি তুলতে পারিনি বা ফটো আমি তুলতে পারিনি। এরপর আমরা চলে এসেছি নর্থ কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ঐতিহ্যশালী পুজো বা ঐতিহাসিক পুজো, সেটা হচ্ছে বাগবাজার সার্বজনীন। এখানে অনেক সেলিব্রিটিরা, মানে অ্যাক্টার অ্যাক্ট্রেসরা সিঁদুর খেলতে আসে দশমীর দিন। আর এখানকার প্রতিমা, ও মাই গড, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। তো বাগবাজার সার্বজনীনের প্রতিমা দর্শনের পর আমরা সোজা রওনা দিয়েছিলাম কুমারটুলি পার্কের প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে আমরা কুমারটুলিতে আরেকটা খুব সুন্দর প্রতিমা দর্শনের সুযোগ পেয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ প্রতিমা, খুব সুন্দর প্যান্ডেল। এই প্রতিমা যেন অন্য ধাঁচে তৈরি। আমি সত্যিই মুগ্ধ নর্থ কলকাতার ঠাকুর দেখে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল, মানে কুমারটুলি পার্কের পুজোতে। দেখতেই পাচ্ছ প্রতিমা, আমি দেখিয়ে দিচ্ছি জুম করে। প্রত্যেকটা প্রতিমা ইউনিক এবং বিউটিফুল। এরপর আমরা পৌঁছে গেছি আহিরিতলা, আহিরিতলার ঠাকুর দেখতে। এবং অবভিয়াসলি এই ঠাকুরটিও, এই প্রতিমাটিও একদম ডিফারেন্ট, বাকিগুলোর থেকে একদমই ডিফারেন্ট এটা। তো দেখে নাও এখানকার প্যান্ডেল এবং এখানকার প্রতিমা। তো এবার আমরা ঢুকছি কলেজ স্কোয়ার, আর এই যে গেট দিয়ে আমরা ঢুকছি, সামনেই একটা পুকুর আছে যেখানে খুব সুন্দর ফোয়ারা দেখতে পাচ্ছ। তো ওপাশে গিয়ে আমি ভালো ভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলো চলে যাই প্রতিমা দর্শনে। অসাধারণ সুন্দর দেখতে প্রতিমা, উইথ গোল্ডেন কারুকার্য, আর ওপরে যে আলোর ঝাড়টা সেটাও গোল্ডেন। তো দুটোতে মিলে অ্যামেজিং লাগছে। অ্যাজ আই সেড, আমি দেখাচ্ছি তোমাদেরকে ফোয়ারার ক্লোজ ভিউ।
এরপর আমরা যাব আমাদের শেষ প্রতিমা দর্শন, এবং আজকের দিনের মতন এটাই লাস্ট প্রতিমা দর্শন, সেটা হচ্ছে লেবুতলা পার্ক। আর এখানে পৌঁছাতে পৌঁছাতে দেখতেই পাচ্ছ ফুটে গেছে ভোরের আলো, আর ভোরের আলোতে আমরা শেষ প্রতিমা দর্শন করে ফিরব বাড়ি। ভোরবেলা পাখিরা বেরিয়ে পড়েছে আর আমরা দেখছি শেষ প্রতিমা, দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে। ভোরের আকাশ, তার সাথে পাখিদের আওয়াজ, তার সাথে সাদা প্যান্ডেল এবং তার সাথে প্রতিমা দর্শন, সব মিলিয়ে সত্যি এটা খুব সুন্দর। আর আমাদের চয়েসটা খুব সুন্দর, রিয়েল লাকি কি আমরা শেষ এখানেই এসেছি, তো শেষ প্রতিমার জন্য এটা একদম পারফেক্ট ছিল। আর এবার আমি আমার বরের সাথে তুলবো একটা ফটো, তো সেটা তোমাদের দেখিয়ে দিই। তো আকাশটা আস্তে আস্তে আরও উজ্জ্বল হচ্ছে এবং ভোরটা আস্তে আস্তে সকালে পরিণত হচ্ছে, আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ নর্থ কলকাতার বাড়িগুলো। আর একটা চায়ের দোকান আমরা পেয়েছি, তো এখান থেকে আমরা চা খেয়ে তারপরেই আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আমরা সবাই ওয়েট করছি, চা হলে চা খাবো। তো গাড়িতে করে বেরোলেও যারা কলকাতার ঠাকুর দেখো তারা সবাই জানো গাড়ি অনেক দূরে পার্ক করে হেঁটে হেঁটে দেখতে হয়। তো মোটামুটি হাঁটতে গিয়ে আমার পায়ের অবস্থা খারাপ, কারণ আমি পরেছিলাম নতুন জুতো, যেটা একটা ভুল করেছিলাম। এনিওয়েজ, তো পায়ে ফোসকা তো পড়বেই, খুব যন্ত্রণা করছে, কিন্তু আমার ফেসে এখনও হাসি আর আমার ফেস এখনও ফ্রেশ, মানে আই এম লুকিং ফ্রেশ। তো এখন হয়ে গেছে নবমী সকাল, আর নবমী সারাদিন আমাদের কোনো প্ল্যান নেই, কারণ সারা রাত ঠাকুর দেখার কারণে সারা দিনটা বাড়ি গিয়ে ঘুমিয়েই কাটাতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ডিরেক্ট নবমীর রাতে। তো নবমী রাত, আর ফাইনালি আমার বর চালাচ্ছে গাড়ি আর আমরা সবাই মিলে যাচ্ছি সল্টলেক। সল্টলেকে আমরা বারবিকিউ নেশনে যাব, আর আজকে আমরা যাচ্ছি আমি, আমার বর, আমার শ্বশুর, আমার শাশুড়ি আর আমার মামা শ্বশুরের ছেলে, মানে আমার দেওর। প্রথমেই দেখে নেবো আমাদের একটা গ্রুপই, অলরেডি ঢুকে গেছি বারবিকিউ নেশনের মধ্যে আর ওয়েট করছি খাবারের জন্য। বাই দ্যাট টাইম তোমরা দেখে নাও এখানে কী কী রয়েছে। তো এখানে রয়েছে তেঁতুলের চাটনি, ধনে পাতার চাটনি এবং মায়োনিজ। এটা হচ্ছে ফুচকার লাইভ কাউন্টার, মানে ফুচকার স্টল ইউ ক্যান সে। আর দেখতেই পাচ্ছ নবমীর রাতে প্রচুর ভিড়। তো এটি হলো ড্রিঙ্কস কাউন্টার, অর ইউ ক্যান সে বার কাউন্টার। তো এখানে তুমি অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক বোথ দ্য ড্রিঙ্কস তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এসে গেছে আমাদের স্টার্টার, আর আমরা স্টার্টার খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার এর মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে প্রনস অ্যান্ড ফিশ। দেখো আমরা কত স্টার্টার খেয়েছি, ইয়েস দেখতেই পাচ্ছ শিকগুলো দেখে যে আমরা কতটা স্টার্টার খেয়েছি। তো আমার শ্বশুরমশাইও প্রনস খুব ভালোবাসে, দেখতেই পাচ্ছ আমরা বারবার শুধু প্রনসই অর্ডার করছি, প্রনস অ্যান্ড ফিশ, প্রনস অ্যান্ড ফিশ। তো যারা ফার্স্ট টাইম বারবিকিউ যাবে দেখে নাও কীভাবে প্রনস বা ফিশগুলো শিক থেকে বের করতে হয়। এখানে এসেও আমার বর ফুচকা মিস করবে না, আমার বর ফুচকা খেতে খুব ভালোবাসে আর নিয়ে চলে এসছে এক প্লেট ফুচকা সাজিয়ে। ড্রিঙ্কস আমরা সবাই অর্ডার করেছি সুইট লাইম সোডা, দেখতেই পাচ্ছ এটা ডাইজেশনে খুব হেল্প করে। যেহেতু এটা নবমী রাত সে কারণে মেন কোর্সে অনেক ভালো ভালো মেনু ছিল, কিন্তু আমি নিয়ে এসেছি মাটন বিরিয়ানি আর নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। এবার চলে এসেছি আমরা ডেজার্ট পার্টে, আর আমার ফেভারিট গরম গরম গোলাপজামুন, এখানকার ছোটো ছোটো গরম গরম গোলাপজামুন ইজ ভেরি ফেভারিট অফ মাইন। আর তার সাথে আমি নিয়েছি রসগোল্লা, বিকজ আমার মনে হচ্ছে এটা স্পঞ্জের রসগোল্লা, আমি স্পঞ্জের রসগোল্লা খেতে খুব ভালোবাসি। আর তার সাথে নিয়েছি একটা ছোটো পেস্ট্রি, আর আমি নিয়েছি কাস্টার্ড, যেটা তাতুমও নিয়েছে আর তাতুম খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে আইসক্রিম, যেটা ছাড়া ডিনার বৃথা, তো আমরা নিয়ে নিয়েছি চকলেট ফ্লেভারের কুলফি। তো এবার আমরা ফিরছি বাড়িতে কলকাতার রাস্তা দিয়ে, খুব সুন্দর রাস্তা, রাস্তার চারিদিকটা এত সুন্দর ডেকোরেট করেছে লাইট দিয়ে যে ইটস লুকিং বিউটিফুল। তো এর সাথে সাথে আরেকটা স্টোরি তোমাদেরকে বলে দিই, এদিন ফেরার সময় আমরা ভুল রাস্তায় চলে গিয়ে হাওড়ার দিকে চলে গেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমি আমার বরের পাশে বসে ম্যাপ দেখে ওকে রাস্তা বলি আর ও ড্রাইভ করে,
তো আমি জানতাম না ইছাপুর হাওড়ার দিকেও আরেকটা আছে। তো আমি ইছাপুর ম্যাপে দিয়ে ফাইন্ড করেছিলাম মানে ডেস্টিনেশন হিসেবে, কিন্তু সেই ইছাপুরটা কোনো রকমভাবে মিসটেকেনলি হাওড়ার ইছাপুর সিলেক্ট হয়ে গেছিলো আর আমি ভালো করে খেয়াল করিনি, আর ওকে আমি রাস্তা বলে গেছি। আর যখন আমরা গঙ্গা পার হচ্ছি তখন উই রিয়েলাইজ কি আমরা ভুল রাস্তায় চলে এসেছি, কারণ আমরা গঙ্গা কেন পার হচ্ছি। এনিওয়েজ সেখান থেকে ব্যাক করতে করতে অনেক রাতও হয়ে গেছিলো। তো ইয়েস, এই স্টোরিটা বলার ছিল তোমাদেরকে, তো আমি এটাকে অ্যাড অন করে দিলাম। আর এরপর কালকে দশমী, দশমীতে আমাদের সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই, যেটা আছে সেটা সন্ধ্যের পরে মানে ঠাকুর বিসর্জনের পরে, তবেই আমরা নমস্কারের পর্ব চালু করব। তো এনিওয়েজ আমার কাল অফিস আছে, সেই জন্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু হয়তো দেখাতে পারবো না। তো নমস্কারের পর্ব নিতে গেলে তারপর দিন মানে একাদশীর দিন আমরা চলে যাবো আমার বাড়িতে, আর আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো এনিওয়েজ ডিরেক্ট দেখা হচ্ছে তাহলে আমার বাড়িতে। আর তার আগে তোমরা দেখে নাও আমার কয়েকটা দশমীর ফটো, মানে দশমীতে আমি কেমন সেজেছিলাম তার কিছু ঝলক। ট্যান আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, আর দেখতে পাচ্ছ আমার মা আমাদের জন্য কি বানিয়েছে। আমার মা আমাদের জন্য বানিয়েছে চিকেন রেজালা, উইচ ইজ লুকিং ইয়াম্মি, আর তার সাথে মা বানিয়েছে এগ বিরিয়ানি। গাইজ ট্রাস্ট মি, আমার মা এত সুন্দর রান্না করে, এত সুন্দর রান্না করে, আমি সিরিয়াসলি পাগল হয়ে গেছি, অসাধারণ টেস্ট হয়েছে। রায়তাকে কী করে ভুলে যাই, অবভিয়াসলি আমার মা রায়তাও খুব সুন্দর বানায়। আমার বর টক দই খায় না বাট রায়তা খায়। তো ইয়েস, সব মিলিয়ে ধামাকাদার পারফরমেন্স বাই মাই মম, আর অসাধারণ খাওয়া দাওয়া। সো গাইজ, আই হোপ ইউ লাইকড মাই ব্লগ, অ্যান্ড দ্যাটস অল ফর দিস পূজা। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ব্লগ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ হিট ইন দ্য লাইক বাটন, ডু কমেন্ট অ্যান্ড লেট মি নো হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ইউ ওয়ান্ট টু সি ফ্রম মি, অ্যান্ড অলসো শেয়ার মাই ভিডিও উইথ ইয়র ফ্রেন্ড। আইল বি ব্যাক সুন উইথ আ নিউ ভিডিও উইথ আ নিউ কন্টেন্ট, টিল দেন বি হ্যাপি, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ লাভিং, বাই।